পাবনায় শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলায় 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর করে কারাদণ্ড। গাজীপুরে স্পিনিং মিলে আগুনের ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার, তদন্তে কমিটি গঠিত। রিফাত হত্যা মামলার 2 নম্বর আসামি রিফাত বন্ড গ্রেপ্তার, 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিডিএর সাবেক চেয়ারম্যানকে দুদকের চিঠি। দ্বন্দ্বেই মেয়াদ পার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের 2 কমিটি, কাউন্সিলের উদ্যোগ নেই, থেমে আছে সদস্য সংঘ অভিযান। দর্শক স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 25 বছর আগে পাবনার ঈশ্বরদীতে সংঘটিত এক হামলা মামলার রায় হল আজ। 1994 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এই হামলা করা হয়। তাকে বহনকারী ট্রেনে গুলির ওই মামলায় 9 জনের মৃত্যুদণ্ড এবং 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাবনা প্রতিনিধি আহমেদুল হক রানাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। পাবনা জেলার ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ট্রেন বহরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আদালত 9 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। বুধবার দুপুরে পাবনার স্পেশাল ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ আদালত 1 এর ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলী এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের দাবি কালক্ষেপণ হলেও এই মামলার সুষ্ঠু বিচার পাওয়া গেছে। আসামি পক্ষ থেকেও DW দিয়েছিলেন, কোনো প্রমাণ করতে পারেন নাই। রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে সফরে ট্রেনে যে হামলা হয়েছিল সঠিক, এবং এই সঠিক বিচার বিশ্লেষণেই বিচারক আজকে 9 জনকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন এবং 25 জনকে যাবজ্জীবন দিয়েছে এবং বাকি 13 জনকে 10 বছরের সাজা দিয়েছে। ফাঁসির রায় হওয়া 9 জনের মধ্যে আছেন ঈশ্বরদী পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেসুর রহমান বাবলু। আসামিপক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে এই মামলার রায়কে। গত 1 তারিখে এই মামলার আর্গুমেন্ট শেষ হয়েছে, আজকে 3 তারিখ, একদিনে এই মামলার রায় দেওয়া কখনোই সম্ভব না, যে কারণে আমরা মনে করি এই রায় প্রভাবিত রায়। এই রায়ে আমরা ক্ষুব্ধ এবং এই রায়ের বিরুদ্ধে আমরা অচিরেই উচ্চ আদালতে অ্যাপিল করব। 1994 সালের 23 সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ট্রেন মার্চ করার সময় পাবনার ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে তখনকার বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনের বগি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তদন্ত গতি পায় এবং 1997 সালে প্রদান করা হয় এই মামলার চার্জশিট। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশটা যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে আজকে আমাদের এই এত বড় একটা সেক্টর যেন কোনোভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে না যায়, সেই জন্য সরকার অবশ্যই যেন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে আসে। এবং আমরাও এইটুক বলতে পারি যে দেশীয় চ্যানেল এবং কেবল অপারেটর আমরা একে অপরের পরিপূরক এবং আমরা সবাই মিলেমিশে যেন ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আজকে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আমার অনুরোধ থাকবে, অতি দ্রুত আমাদের কেবল টিভি সেবা খাতটি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলকে যেন শিল্প হিসাবে ঘোষণা করা হয়। সারা বাংলাদেশে কেবল অপারেটর ডিজিটাল করার জন্য যে সরকার ঘোষণা দিয়েছে, আমার প্রান্তিক যারা কেবল অপারেটর আছে তারাও যেন এই ডিজিটালের সুযোগ গ্রহণ করতে পারে, সেজন্য স্বল্প সুদে যেন সকলে একটা ঋণ পায় সেই ঋণের একটা ব্যবস্থা করা। এবং আমি মনে করি যদি আজকে সারা বাংলাদেশে 1 বছরে বলেছে, এটা হয়তো বাস্তবিক অর্থে সম্ভব হবে না, যেহেতু শুরুটা করলে হয়তো সময় সরকার হয়তো বৃদ্ধি করবে, কিন্তু এই ডিজিটাল হওয়ার পরে কিন্তু সরকারের রাজস্ব আহরণের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে। এবং আজকের যে সমস্যা যেটা হচ্ছে যে চ্যানেল আগে পরে সাজানো,
এইটারও কোনো সমস্যা মানে মানে সমস্যা থাকবে না। আর সেকেন্ড থিং, যে আইনের আলোকে আজকে পরিচালিত হচ্ছে ভ্রমণ আদালত, বিশেষ করে যে বাংলাদেশি চ্যানেলগুলিকে একসাথে সামনের দিকে দিয়ে রাখা, সেটা আমার মহাসচিব সাহেব কিছুটা আলোকপাত করে গিয়েছেন। কারণ এখানে টেকনিক্যাল অনেকগুলি সাইট আছে, ইতিমধ্যে কিছু চ্যানেল বহর যারা সাজিয়েছে অনেকগুলি চ্যানেলে কিন্তু ঢাকা সিটিতে দেখা যাচ্ছে না। তো এইভাবে সাজালে দেখা যাবে অনেকগুলি চ্যানেল, কিন্তু আমরা কিন্তু প্রতিটা চ্যানেলে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক আছে, হয়তো আগে বা পিছে, কেউ কাউকে আগে থাকতে হবে, কাউকে পিছে থাকতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু সেইভাবে সাজালে অনেকগুলি চ্যানেল কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে পৃথিবীর কোনো দেশে। আমি মনে করি যে পৃথিবীর কোনো দেশের আইনে নাই একটি বেসরকারি উদ্যোক্তাকে আরেকটা বেসরকারি এই উদ্যোক্তার উপরে চাপিয়ে দেওয়া। তো এটা পৃথিবীর কোনো যদি আইনে থাকে আপনারা আমাকে দেখাবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমাদের দেশে যে আইনটি, এটা প্রথম থেকে করে আসছে, আমি প্রথম থেকে এটার বিরোধিতা করে আসছি যে এটা বাস্তবসম্মত নয়। আর যতগুলি সমস্যা আজকে আছে এই বিশেষ করে এই টেলিভিশন সেক্টরে এবং আমাদের সেক্টরে, এটার একমাত্র সমাধানের পথ ডিজিটাল, যেটা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে এবং এটা আমরা স্বাগত জানিয়েছি। আর সেই মুহূর্তে এই ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আমার মনে হয় যে আজকে যারা এখানে উপস্থিত সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় হেডকোয়ার্টার থেকে আমাদের অপারেটর ভাইয়ের এখানে উপস্থিত হয়েছেন, সবার কিন্তু একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, এটা আমাদের উপরে কি হচ্ছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে দর্শক জাতীয় প্রেস ক্লাবে কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতৃবৃন্দ সাংবাদিকদের ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বুধবার সকাল 10টার দিকে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গেল রাত 2টার দিকে রিফাত ফরাজিকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের স্বার্থে তা জানানো হয়নি। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন নয়ন বন্ড। গত বুধবার স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সময় স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে নয়ন ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। এক নম্বর আসামি গতকালকে মারা গেছে, 2 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে, এছাড়াও এজাহার নামীয় 5 জন আসামি গ্রেপ্তার হয়েছে, এজাহার বহির্ভূত 6 জন আসামি গ্রেপ্তার হয়েছে, যাদেরকে আমরা ভিডিও দেখে বা অন্য আসামিদের সাথে কথা বলে শনাক্ত করতে পেরেছি। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার বেলা 12টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে মাদ্রাসার পিয়ন নুরুল আমিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। বৃহস্পতিবার মাদ্রাসার দারওয়ান মোহাম্মদ মুস্তফার সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। এই মামলার 16 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গেল 4 কার্যদিবসে মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের সহপাঠী নিশাদ সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তির সাক্ষ্য গ্রহণ হয়। এদিকে নুসরাত হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলার চার্জশিট জমা দিয়েছে পিবিআই। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমদ রতন। রতন, আশা করছি শুনতে পাচ্ছেন সাক্ষ্য গ্রহণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে। আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন, আজকে নুসরাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে আছে, এটা পঞ্চম কার্যদিবস ছিল। এই পঞ্চম কার্যদিবসে সাক্ষী মাদ্রাসার পিয়ন নুরুল আমিনের আসলে জেরা চলে। গতকালকে তার সাক্ষ্য গ্রহণ করেছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুন রশিদ আদালত, এবং তাকে তার সাক্ষ্য গ্রহণের পরপরই আজ ছিল তার আসামি পক্ষের আইনজীবীদের জেরার দিন। আসামি সকাল দুপুর 12টা থেকেই এই মামলার কার্যক্রম শুরু হয় এবং তাকে আসামি পক্ষে 16 আসামির পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। কিছুক্ষণ আগে তার জেরা শেষ হয়েছে। এবং এখানে বলে রাখি আসিফ, যে এখানে যে 7 জন সাক্ষী 164 ধারা জবানবন্দি দিয়েছে আদালতের কাছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাদ্রাসার পিয়ন নুরুল আমিন। এখানে আদালতকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
উনি নুরুল আমিন জানিয়েছেন যে মাদ্রাসা শিক্ষী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুকর্মের কথা জানিয়েছেন, জানিয়েছেন অনেক অপরাধের কথা যে, এবং জানিয়েছেন যে আসলে যে নুসরাতকে যে শিলধানি করেছিল সেদিন এই নুরুল আমিনকে দিয়েই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে তার কক্ষের ডাকে এবং নুরুল আমিন তখন সরে যায়। কিছুক্ষণ পর এসে দেখেন যে নুসরাত মাদ্রাসা অধ্যক্ষের কক্ষের যে সোফা ছিল সেখানে মুখে হাত চেপে ধরে কান্না করছিল, এবং যখন জিজ্ঞাসা করেছিল তোমার কি হয়েছে তখন সে অঝরে কান্না করে বলছিল অধ্যক্ষ তাকে শিরোধানের চেষ্টা করেছিল এবং সে দৌড়ে ওই বিল্ডিংয়ের তৃতীয় তলা চলে যায়। আমরা আজকে নুরুল আমিন এসে জেরা শেষে বিচারক আগামীকালকের জন্য আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষী সেই মাদ্রাসার দারোয়ান মোস্তফার সাক্ষ্যগণের দিন ধার্য করেছে। আসিফ এই ছিল আমার কাছে এই মামলার সাক্ষ্যগণ নিয়ে সর্বশেষ। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজির আহমদ রতন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। একটু জানতে চাই আপনি সবশেষ কি পরিস্থিতি দেখছেন, সংঘর্ষ কখন শুরু হয়েছে, এখনকার পরিস্থিতি কি? ওকে, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ঠিক দুপুরের পর থেকে কিন্তু একের পর এক সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন শিক্ষার্থীরা, ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখছেন যে এখানে সংঘর্ষ রূপ নিয়েছে। আপনাদের কিন্তু দেখাতে চাই যে এই যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে এইখানে যে সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পুলিশ, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে উপস্থিতি কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ কিন্তু সবাই কিন্তু এখন এখানে তারা রয়েছে এবং বঙ্গবন্ধু হল এবং মাওলানা ভাসানী হলের দুই হলের মধ্যেই কিন্তু আসলে সংঘর্ষ ছড়িয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে মূলত এইখানে যে ক্যাম্পাসের এখন অচল পরিস্থিতি দেখছেন যে এই অবস্থায় কিন্তু আসলে এইখানে যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে এই মুহূর্তে আসলে আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে তারা আসলে যার যার মতো সেই সেই কিন্তু অবস্থান নিয়ে আছে এবং ছাত্রলীগের ছেলেমেয়েরা এখন এখন কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে তারা কিন্তু এখানে পুরা রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং যে সংঘর্ষটি হয়েছিল সেই সংঘর্ষ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু কথা বলবো প্রক্টরের সাথে, প্রক্টর এখানে রয়েছে, তারা প্রশাসনের পক্ষ থেকে আপনি একটু কথা বলতে চাই এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? দীর্ঘক্ষণ ধরে দুই হলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ইটপাটকেল মারামারি হয়েছে। তো আমরা চেষ্টা করেছি, ফুল প্রক্টরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এসছে কিন্তু আমরা নিয়ন্ত্রণ আনতে পারিনি। কিছুক্ষণ আগে পুলিশ এসছে, পুলিশ এসে মাঝখানে অবস্থান নিয়েছে এবং এখন দুই হলের সামনেই দুই গ্রুপ অবস্থান নিয়েছে, আমরা মাঝখানে আছি। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা বেশ কিছু কয়েক রাউন্ড গুলি এখানে আমরা শব্দ পেয়েছি, আমরা শব্দ পেয়েছি। গুলিবিদ্ধ আছে কিনা? না, গুলিবিদ্ধ হওয়ার সব খবর পাইনি কিন্তু ইটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে এমন খবর অনেক পেয়েছি। কিন্তু অনেকেই তো দেখেছি প্রায় 30 থেকে 35 জনের মতো আমরা দেখেছি আহত, এই আমাদের শিক্ষকরা আহত হয়েছে, দুই তিনজন শিক্ষক আহত হয়েছে, শিক্ষার্থী কিছু আহত হয়েছে, শিক্ষার্থীও আহত হয়েছে এখানে, কিন্তু পুলিশও আহত হয়েছে। হ্যাঁ, পুলিশও আহত হয়েছে। আমরা একটু পুলিশের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে যারা রয়েছে তারা কিন্তু আপনারা দেখছেন যে তারা, আমরা একটু দেখাতে চাই যে এখানে শিক্ষার্থীরা কিন্তু ওইখানে আপনাদেরকে ওইখানে দেখাতে চাই যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়ে আছে। আপনারা দেখছেন যে তারা তাদের অবস্থান থেকে কিন্তু এখানে অলমোস্ট তারা অপেক্ষা করছে এবং আপনারা দেখছেন যে এই যে সংঘর্ষের যে রূপটা, সে সংঘর্ষ রূপ কিন্তু আর এখন ছোটোখাটো নেই এবং গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে রণক্ষেত্রের পরিণত হয়েছে এবং আপনারা দেখছেন যে এই যে অবস্থাগুলি দেখছেন, আমরা আপনাদেরকে এইখানে ভাসানীর একটি ভাসানী হলের শিক্ষার্থীরা রয়েছে, এ পাশে কিন্তু বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরাও রয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে যে এইখানে যে অবস্থানটি রয়েছে তারা যেভাবে শিক্ষার্থীরা তারা লাঠিসুটা নিয়ে কিন্তু সেখানে অপেক্ষা করছে, এখানে পুলিশ এবং শিক্ষক কিন্তু কেউ কিন্তু বাদ জানেই এই সংঘর্ষের ঘটনায়। আপনারা জানেন যে পুরা ক্যাম্পাসে কিন্তু এখন রণক্ষেত্রের রূপ নিয়েছে। আপনারা দেখেছেন যে এখানে যে পরিমাণ মানে অস্ত্র চলে এসেছে সে অস্ত্র এখন যে মহড়া সেটা কিন্তু এখন চলছে, যার কারণে কিন্তু মহড়া থেকে আসলে এই যে অবস্থা দেখছেন সেই অবস্থা থেকে আমরা একটু দূর থেকে দেখাতে চাই যে এখানে যারা অবস্থান করছে তারা কিন্তু আপনি দেখছেন যে তারা মারমুখী অবস্থান নিয়ে রয়েছে এবং যে এখানে পুরো সড়কটি আপনি দেখছেন যে সড়কের যে অবস্থা
তাতে এই মুহূর্তে ক্যাম্পাস কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পুলিশ কিন্তু এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশের ঠিক এই মুহূর্তে যে মাঝখানে রয়েছে অতিরিক্ত পুলিশ রয়েছে, আমরা একটু পুলিশ দেখাতে চাই যে ঠিক কোন জায়গাটা রয়েছে, মাঝখানে রয়েছে। আপনারা দেখছেন যে এখানে প্রায় প্রচুর পুলিশ রয়েছে, এই মুহূর্তে আসলে পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য ঠিক মাঝখানে অপেক্ষা করছে। আমরা জানি যে এখানে বেশ কিছু পুলিশ কিন্তু আহত হয়েছে, আপনাদের কিছু দেখাতে চাই যে তারা কিন্তু এখানে যে অবস্থান নিয়েছে। আমরা একজন এখানে যারা এই এই ক্যাম্পাসের যারা নেতৃত্ব দেয়, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু কথা বলবো। এই এখন কী অবস্থা দেখছেন এই ক্যাম্পাসের? এখন অবস্থা দেখছি যে দুই দল দুই হলের পোলাপান বিভিন্ন জায়গায় অবস্থান করছে, পুলিশ এসে নিয়ে অবস্থা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। এবং দুপুর 2টা বাজে এই সংঘর্ষটা শুরু হয়। প্রায় দেড় ঘন্টা চলার পরে আমাদের যে প্রশাসনের কর্মকর্তা আছে তারা হচ্ছে পুলিশে ফোন দেয়। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে প্রশাসন এতক্ষণ কেন দেরি করলো? তারা সংঘর্ষ শুরু হওয়ার ঠিক 10 মিনিট কিংবা 15 মিনিটের পর কেন পুলিশকে প্রশাসনকে কেন জানায়নি? এবং দ্বিতীয়ত হচ্ছে প্রায় আহত হয়েছে প্রায় 30-এর উপরে, এরপরে ভাসানী হলের 20 জন এবং বঙ্গবন্ধু হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। কিন্তু প্রশাসন যদি পুলিশকে আরও অনেক আগে ফোন দিত আধা ঘন্টার ভিতরে, তাহলে হতাহতের ঘটনাটা ঘটতো না। ধন্যবাদ আপনাকে। জাকসুর, এতে কি জাকসুর কোনো সমস্যা হবে কিনা এই এই সংঘর্ষকে? না, সম্ভবত এই সংঘর্ষ ঘিরে জাকসু কিংবা অন্যান্য ক্যাম্পাসে কোনো পরিস্থিতির সমস্যা হবে না আশা করি আমরা, এবং এই যে প্রবলেমটা এটা আশা করি এখান থেকেই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ঠিক শিক্ষার্থীরা বলছে তারা তাদের অবস্থান তারা বলছে, এবং আমরা আরেকটু দেখাতে চাই যে তারা কিন্তু যে অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে আপনাদেরকে একটু আরেকটু দেখাবো যে তারা যে অবস্থানে রয়েছে এখন মারমুখী অবস্থানে রয়েছে। কিন্তু এখন আপনারা জানেন যে তারা এখান থেকে আলাদা আলাদা স্লোগান দিচ্ছে, এবং সেই স্লোগানের থেকে কিন্তু আসলে মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। যেমনটা শুনছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখান থেকে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। এবারে অন্যান্য প্রসঙ্গ। গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট প্রায় 10 ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও নিখোঁজ রয়েছেন কয়েকজন। এ ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। শ্রীপুরের নয়নপুর এলাকায় কারখানাটির অবস্থান। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। নিহত রাসেল কারখানার নিরাপত্তা কর্মী ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উলুন গ্রামের আলালউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও কারখানা শ্রমিকেরা জানান, ঘটনার সময় কারখানার ব্যাক প্রসেসিং ও তুলা থেকে সুতার প্রাথমিক ইউনিটে আগুনের সূত্রপাত হয়। অফিস করছে, লাঞ্চ শেষে আবার অফিসে ঢুকছে, এবং যখন আগুন লাগছে উনি নাকি দৌড়ে ভিতরে ঢুকছে আর বের হইতে পারে। মানে আমরা নিখোঁজ আছে এতটুকু জানি, এ পর্যন্ত ওনার মানে বের হয় না। মালামাল যা আছে সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে, কোটি কোটি টাকার মেশিন যন্ত্রপাতি সব পুরো ছাই আছে, এটা পরিমাণ করার মতো না। এই সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, 18 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ আগুনের অবস্থা আমি বলবো যে এটা অলমোস্ট নিয়ন্ত্রণে, উইল টেক অ্যানাদার হাফ অ্যান আওয়ার সো অর 1 আওয়ার, তারপরে আমরা বলবো মানে অফিসিয়ালি বলবো যে আগুন নিয়ন্ত্রণে আছে। নিহত আমি পাইনি, বাট আমি আসার পরে শুনেছি যে এখানে একজন টয়লেটের মধ্যে আটকে পড়ে দম বন্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। তিনি আরও জানান, পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তার সংকীর্ণ হওয়াতে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। সড়কের অপর প্রান্ত থেকে পানি আনার জন্য পানি সরবরাহের পাইপে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই জন্য সন্ধ্যা 6:30 থেকে রাত 8:00 পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। মৌ খন্দকার, News24, গাজীপুর, নয়নপুর। রাঙামাটির লংদুতে মাইনিমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে 5টি দোকান সহ 80টি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 155টি পরিবার। 1 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে লংদু উপজেলার মাইনিমুখ বাজার ঢাকাইয়াটিলাতে ঘটনা ঘটে। একটি বসত বাড়ির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ি ঘরে। লংদু উপজেলায় কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পরও সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পরে দিঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাফারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও চারজন, এর মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে একটি ঘরের দেয়াল পুরোপুরি ভেঙে গেছে। এই ঘটনার পরই ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে। পরে তারা নিশ্চিত করে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটে। দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাক। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সিডিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে এবার ঠিকাদার নিয়োগের অনিয়মের অভিযোগ তুলেছে দুদক। এ বিষয়ে অনুসন্ধানে নামার আগে সিডিআর চেয়ারম্যান বরাবর চিঠিও দিয়েছে তারা। এদিকে বন্দরের পাশ ঘেঁষে এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রথম থেকেই কিছুটা আপত্তি জানিয়ে আসছিল বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম নগরবাসীর স্বপ্ন পূরণের দীর্ঘতম উড়াল সেতু। লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এই সেতু বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স। তবে সেখানেও অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালামের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্রের শর্তে পরিবর্তন আনা হয় বলে অভিযোগ দুদকের। এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে বর্তমান সিডিএ চেয়ারম্যানের কাছে। টেন্ডার প্রক্রিয়াটা সঠিকভাবে হয়েছে কিনা না, এটা আন্তর্জাতিক টেন্ডার না দিয়ে ওই অভ্যন্তরীণ টেন্ডারে দেওয়া হয়েছে একটা অভিযোগ ওনারা পেয়েছেন, সেটা তদন্ত করতেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঠিকাদার নিয়োগে অনিয়ম হলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠবে। বড় বড় প্রকল্পের জন্য এক্ষেত্রে প্রয়োজন আন্তর্জাতিক মান রক্ষা করা। ঠিকাদারের দক্ষতা এবং সক্ষমতা এগুলো সব কিছু বিবেচনায় যদি ঠিকাদার নিয়োগ দেওয়া হয় তাহলে কাজগুলো সঠিকভাবে হয়, মানসম্মতভাবে হয় এবং নির্ধারিত সময় শেষ হয়। দীর্ঘ 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে এরই মধ্যে বেশ কয়েকটি পিলারের পাইলিং শেষ হয়েছে। তবে প্রকল্পের নকশা নিয়ে এখনও খানিকটা আপত্তি আছে বন্দর কর্তৃপক্ষের। বন্দরের কার্যক্রম অবিঘ্নিত রেখে যেভাবে ডিজাইন লেআউট চেঞ্জ করতে হয় সেটা তারা করবে এবং বন্দরের ডেলিভারি কার্যক্রম, বিশেষ করে রাস্তার প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টা বিবেচনায় রাখবে। প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম নগরবাসী ভয়াবহ যানজট থেকে মুক্তি পাবে এমন আশা করছেন সংশ্লিষ্টরা। জহির রায়হান, নিউজ 24। সভাপতি সম্পাদক দ্বন্দ্ব জেলা ও মহানগর আওয়ামী লীগে। দ্বন্দ্বে মেয়াদ পার দুই কমিটির, নতুন কাউন্সিলের উদ্যোগ নেই, থেমে আছে সদস্য সংগ্রহ অভিযানও। কেন্দ্র থেকে চিঠি দেয়া হলেও কার্যত নিঃসরূপ স্থানীয় নেতারা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। 2014 সালে কাউন্সিল হয়েছে জেলা ও নগর আওয়ামী লীগের। ওই কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সভাপতি হন ওমর ফারুক চৌধুরী আর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। নগরের সভাপতি হন এএইচএম খায়রুজ্জামান লিটন আর সাধারণ সম্পাদক ডাবলু সরকার। কাউন্সিলের কিছুদিন পরেই দ্বন্দ্বে জড়ান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সিটি নির্বাচনের পর দ্বন্দ্ব শুরু নগর সভাপতি সম্পাদকের মধ্যে। সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগ একসাথেই আমরা প্রায় 2 বছর কয়েক মাস কাজ করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জেলা আওয়ামী লীগের সভাপতি প্রায় 1.5 বছর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসে না। তার মানে এই না যে জেলা আওয়ামী লীগের কার্যক্রম থেমে আছে। রাজশাহী সিটি কর্পোরেশনে আমি যাই না, যেহেতু এটি রাজনৈতিক কোনো কেন্দ্র না, রাজনীতির কেন্দ্র হচ্ছে দলীয় কার্যালয় এবং রাজনীতির কার্যালয় যেগুলো আছে সেগুলো, সেই কারণে হয়তো অনেকে মনে করছে যে তার সাথে আমার একটা মৃদু সম্পর্ক বিরাজ করছে, যেটিতে দলে একটি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে।
সভাপতি সম্পাদকের দ্বন্দ্বের জের ছড়িয়েছে তৃণমূলেও। মেয়াদ পার হলেও তৃণমূলের কোনো কমিটি গঠন করা যায়নি, এমনকি উদ্যোগও নিতে পারেনি। সম্প্রতি কেন্দ্র থেকে সদস্য সংগ্রহ অভিযান, দলের কাউন্সিলের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে জেলা ও নগর কমিটিকে। কেন্দ্রের চিঠি পাওয়ার পরও নিশ্চুপ স্থানীয় নেতারা। তারা বলছেন তৃণমূলের কাউন্সিল শেষে জেলা ও নগরের কাউন্সিল করতে সময় লাগবে। কাউন্সিলের বিষয়ে তো একটি পরিষ্কার ধারণা আছে যে কেন্দ্র আওয়ামী লীগ যদি আমাদেরকে ওয়ার্ড ইউনিয়ন করে সম্মেলন করতে বলে সেক্ষেত্রে সময় লাগবে অনেক, কারণ আমরা এখন পর্যন্ত কোনো ওয়ার্ডে বা ইউনিয়নে হাত দিতে পারিনি। আর যদি জেলা সম্মেলন শুরু করে তাহলে পরে আমাদের এক দেড় মাসের মধ্যে এটি করা সম্ভব। যদি নতুন করে ওয়ার্ড এবং থানা আমাদেরকে করতে বলে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, আর যদি এটি রেখেই সম্মেলন করতে চায় তাহলে সম্মেলনের জন্য মহানগর আওয়ামী লীগ প্রস্তুত আছে। তবে কেন্দ্রীয় কাউন্সিলের আগে জেলা ও নগরের কাউন্সিল হচ্ছে না এমনটা জানিয়েছেন স্থানীয় নেতারা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সাতক্ষীরায় কিশোর শাহিনের উপর হামলা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে যশোরের কেশবপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর সরফাবাদ গ্রামের জাহাঙ্গীর, একই গ্রামের নরিম মোড়ল ও বাজিদপুর গ্রামের আজগর। তারা জিজ্ঞাসাবাদে কিশোর শাহিনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করেছেন বলেও জানান পুলিশ সুপার। এদিকে বরগুনার রিফাত হত্যা ও কিশোর ভ্যান চালক শাহিন হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে বার লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আইনজীবী নেতারা বলেন দেশে ক্রমাগতভাবে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। বরগুনার প্রকাশ্যে রিফাত হত্যা ও সাতক্ষীরার পাটকেলঘাটায় কিশোর ভ্যান চালক শাহিন হত্যা চেষ্টা তার বড় প্রমাণ। আবার আদালতে বিচারক সংকটের কারণে বিচার কার্যক্রম বছরের পর বছর ঝুলে থাকছে। যশোরে যেখানে চারজন অতিরিক্ত দায়রা জজ থাকার কথা সেখানে রয়েছে মাত্র একজন, যার ফলে অনেক মামলা বিচারের অপেক্ষায় পড়ে রয়েছে। এ মানববন্ধন থেকে আদালতে বিচারিক সংকটের সমাধানের দাবি জানান আইনজীবীরা। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের পাহাড়তলির পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করেছে প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন এই পাহাড়ে আর কোনো বসতি গড়ে তুলতে দেওয়া হবে না, আর পাহাড় ধসে কারো মৃত্যু হলে পাহাড় মালিকদের দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পাহাড়ে বসবাসকারীদের অভিযোগ, সরকারিভাবে কোনো পুনর্বাসন না করে এভাবে উচ্ছেদ করা অমানবিক। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে চট্টগ্রামের পাহাড়তলির পাহাড়ের পাদদেশ থেকে 20টিরও বেশি বসতঘর উচ্ছেদ করা হয়। অভিযান চালানোর আগে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। পাহাড়ে পাদদেশে বসবাসকারীদের অভিযোগ, সরকারিভাবে পুনর্বাসন না করে এভাবে তাদেরকে উচ্ছেদ করায় বিপাকে পড়বেন তারা। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। আমাদের জায়গা জমি থাকলে কি আমরা রেলের জায়গা থাকতাম দাদা? রেলের জায়গাতে আমরা থাকতাম না। গাড়ি বাড়ি অত সময় থাকলে আমরা পরের জায়গা থাকতাম, আমরা নিজস্ব জায়গায় চলে যাইতাম। কারণ আমরা কোথায় যাব, কি করব বলেন আমাদেরকে? ছাগল ফালছি, গরু ছাগল জোড়াইছি, এইভাবে আমরা কোনোদিন পাহাড়টার কাটিনি, এভাবে কোনোদিন ঝুঁকিপূর্ণ এখানে হয় না। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে কোনোভাবেই কাউকে পাহাড়ে বসবাস করতে দেওয়া হবে না বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট যে পাহাড় মালিক বা সংস্থা রয়েছে তাদের নিয়ে অভিযান হচ্ছে, এবং এবারের অভিযানের একটি ব্যতিক্রম দিক হচ্ছে যে এখানে আমরা অবৈধ স্থাপনাগুলো বা বসতিগুলো উচ্ছেদ করে সেই জায়গাগুলো আমরা সংশ্লিষ্ট পাহাড় মালিক বা সংস্থাকে বুঝিয়ে দিচ্ছি। নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পাহাড়ে আর কোনো নতুন বসতি গড়ে উঠবে না বলে মনে করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন ছিল, যে কারণে কিন্তু সব মহল থেকেই এই কথাগুলো আসছে যে একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন। আপনি যখন একটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন আপনার কিন্তু সবগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন দরকার, এবং এই কারণেই এই প্রয়োজনীয়তা থেকে কিন্তু এই ধরনের উচ্ছেদ করা হচ্ছে। প্রশাসনের হিসেবে চট্টগ্রামের 30টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। নাসরিন নীলা, নিউজ 24।
এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, প্রতি বছরই এই সময় অভিযান চালায় জেলা প্রশাসন, কিন্তু স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় না কেন, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ আসিফ টিপু। আপনি যেমনটা শুরুতে বলছেন, আসলে স্থায়ী কোনো উদ্যোগ না নিয়ে কিন্তু দেখা যায় যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করে। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা পাহাড়ে বসবাস করে তারা কিন্তু খুব একটা অসহায়, এমনকি দিনমজুর, এমনকি রিক্সা চালক, এমনকি যারা অনেক আছে কিন্তু ভিক্ষা করে কিন্তু তাদের জীবনযাপন করেন। এমনকি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আজকে সকাল থেকে অভিযান চালানো হয়েছে এই জায়গায় কিন্তু অনেক বসতি কিন্তু গড়ে উঠেছে পাহাড়ের, কেউ বা পাহাড়ের উঁচু জায়গায়, আবার কেউ বা দেখছি আমরা পাহাড়ের ডালে, এমনকি কেউ বা পাহাড়ের নিচে কিন্তু তারা বসবাস করছেন। খুব একটা ঝুঁকিতে থাকলেও কিন্তু আমরা জেলা প্রশাসক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছিলেন আসলে তাদের যে প্রতি বছর যে প্রাণহানির ঘটনা ঘটে তার কারণেই কিন্তু আসলে তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। কিন্তু এখানে যারা বাসিন্দা আছে তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে হঠাৎ করে যে উচ্ছেদ অভিযান চালানোর কারণেই তারা এখন খোলা আকাশের নিচে কিন্তু তাদের বসবাস করতে হচ্ছে। এমনকি তারা পাহাড়ের ঝুঁকিতে বসবাস করলেও, এমনকি এখানে যারা বাসিন্দা আছে তারা কিন্তু অনেকটা এই জায়গারই ভোটার, এমনকি যখন নির্বাচন আসে তখন কিন্তু আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাদের ভোটে, তখন কিন্তু আসলে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় কিন্তু তাদের এর আগে থেকে, নির্বাচনের আগে থেকে অনেকটা প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু তাদেরকে তাদের ঘরবাড়ি এমনকি বিভিন্ন কিছু করে দেওয়ার সেরকম কিন্তু আসলে প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে এখন যখন অসহায় অবস্থায় তারা দিনযাপন করছেন তখন কিন্তু তাদের পাশে কিন্তু আসলে কোনো কেউ নাই বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন বৃদ্ধ বসবাস করেন, আমরা জানতে চাচ্ছি এত ঝুঁকির মধ্যে কেন বসবাস করছেন? আমরা এখানে বসবাস করি যে আমরা ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, দিন মজুর আমরা, যেমন ধরেন যে আমাদের বাড়ি ঘর নাই, আমরা কোথায় যাবো? আমাদের পুনর্বাসন আমরা চাই, আমরা এই কারণে পাহাড়ের ঢালে থাকি। যদি আমরা যদি মৃত্যু হয় সরকারের কিছু যায় আসে না, এখন যদি মৃত্যু হয় আমাদের সরকারের কিছু। ধন্যবাদ আপনাকে আসিফ। আপনি অবশ্যই শুনতে পেরেছেন, তারা বলছিলেন পুনর্বাসন করলে কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে তারা সরে, যেখানে পুনর্বাসন করবে সেখানে কিন্তু যাওয়ার জন্য তারা কিন্তু রাজি আছে। তারা বলছিলেন কোনো স্থান না থাকার কারণে কিন্তু আসলে তারা অসহায় মানুষ বলে, এমনকি অল্প টাকায় ভাড়া পাচ্ছে বলে কিন্তু তারা এখানে বসবাস করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো, আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নেপাল দ্রুত মোংলা বন্দর ব্যবহার শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি। বুধবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পূর্বের তুলনায় মোংলা বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে, বর্তমানে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় নেপাল এ বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে বলেও জানান তিনি। বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সুন্দরবনের করমজল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান নেপালের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, একই সাথে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় ও সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করেছে। বুধবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এ শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান। শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে হাদি চত্বর ও কটকা স্মৃতিস্তম্ভ হয়ে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন ঔষধ প্রস্তুত সংক্রান্ত বিদ্যা ও বিজ্ঞান গবেষণায় অনুপ্রাণিত করার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে আজ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের কর্মশালা। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএসটিসির উপাচার্য ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেভাবে প্রশিক্ষণ শুরু হয়েছে এই ধারা অব্যাহত রাখতে পারলে ইউএসটিসির শিক্ষার্থীরা উৎপাদন করবে নতুন নতুন বিভিন্ন রোগের ওষুধ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। নাটোরের শিশু মমিতা ধর্ষণ ও হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুল হক এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি সোহাগ হোসেন শিশু মমিতার ভগ্নিপতি। মামলার বিবরণ থেকে জানা যায়, 2017 সালে শালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী মমিতাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করেন সোহাগ হোসেন। পরে নিহতের বাবা বাদী হয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযোগপত্র দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন। শেষ করছি নিউজ 24 দেশ সংবাদ, তার আগে শিরোনামগুলো আরেকবার। পাবনায় শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলায় 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর করে কারাদণ্ড। গাজীপুরে স্পিনিং মিলে আগুনের ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার, তদন্তে কমিটি গঠিত। রিফাত হত্যা মামলার 2 নম্বর আসামি রিফাত বন্ড গ্রেপ্তার, 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিডিএর সাবেক চেয়ারম্যানকে দুদকের চিঠি। দ্বন্দ্বেই মেয়াদ পার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের 2 কমিটির, কাউন্সিলের উদ্যোগ নেই, থেমে আছে সদস্য সংগ্রহ অভিযান। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।